হ্যালো এভরিওয়ান, আমি ছিলিক। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। এখনো সকাল হচ্ছে, ওই 7:30 মতো বাজে, আর দেখো গরমা গরম ডিম টোস্ট বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো হাজবেন্ড ব্রেকফাস্ট করে চলে গেছে, আমি আর এখন ছেলে দুজনে মিলে ব্রেকফাস্ট করতে বসেছি। তো এখন ডিম টোস্ট আর শসা আর স্যালাড নিয়েছি কিছুটা। তো এটাই হলো আজকের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তারপর দেখো ব্রেকফাস্ট করে না একটু ব্যালকনিতে এসে বসেছিলাম। ব্যালকনিতে বেশ মিষ্টি মিষ্টি রোদ্দুর বেরিয়েছে, আর বেশ ভালো রোদ্দুরটা লেগেওছে। আর নেপালে তো এখন হালকা হালকা একটু একটু ঠান্ডা পড়ছে, তো সেই কারণে না বেশ সকালে রোদ্দুরটা গায়ে যখন লাগে বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এখনও সোয়েটার পরা জ্যাকেট পরার মতো ঠান্ডা পড়েনি, তবে হালকা হালকা বেশ ঠান্ডা, মানে গরম ভাবটা তো নেই, তো সেই কারণে রোদ্দুরটা বেশ ভালো লাগে। তারপরে দেখো লাঞ্চ বানাবো। লাঞ্চে হবে ডিমের ঝোল ভাত। তো ভাত তো কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলটা বাকি আছে, রান্নাটা করে যাব স্নানে। তো এখন চলো ডিমের ঝোলটা ঝটপট করে বানিয়ে নিই। আলু ডিম তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ফ্রাই করে নিয়েছি। এরপর দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর মিক্সিতে মা আদা রসুনের পেস্ট করেই রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কাজু বাদামও অ্যাড করেছি, একটু আদা রসুন পেস্টের সাথে একটু কাজু বাদামও কিন্তু অ্যাড করেছিলাম। তো যাই হোক মশলাটা চলো এবার ভালো করে আদা রসুনের পেস্টটা ভালো করে চলো একটু ভেজে নিই। ভাজলে কিন্তু টেস্টটা আলাদা, মানে তোমরা তো সবাই জানো যে মশলাকে যত ভাজবো তত টেস্টটা অন্যরকম হবে। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম, এরপরে চলো ডিম আলুটা আমি দিয়েই একসাথে কষিয়ে নিই একেবারে। তাহলে কি ডিমের মধ্যেও না মশলাটা বেশ ভালো ঢুকে যায় আর টেস্টটাও কিন্তু ভালো হয়। তো চলো ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে দেখো আমি কিছুক্ষণ কষাবো ভালো করে, তারপরে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তা আমার সামান্য মতো স্বাদ মতো চিনি, একটু নুন, ব্যাস অ্যাড করে দিয়েছি। চলো এবার এটাও এবার হতে দিতে দিই। তো তারপরে দেখো ফাইনালি রান্না রেডি হয়ে গেছে, লাঞ্চও রেডি করে নিয়েছি। এখন না ওই দুপুর 1:30 মতো বাজে, লাঞ্চ করতে বসে গেছি। চলো লাঞ্চটা করে নিই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল ওই 4:30 মতো বাজে, ঘুমোচ্ছিলাম, লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি কিছু জামা তারপরে তুলে আনার পরে না বসে বসে এগুলো গোছাচ্ছিলাম, 4:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর দেখো বাইরের ওয়েদারটা বেশ মানে মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা না এত সুন্দর লাগছে, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আর বাইরে দেখো চারিদিকে সবুজ, আমার এই ব্যালকনিটা থেকে এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগে। পুরো দেখো চারিদিকটা যেন কি সুন্দর সবুজ, আর গাছের পাতাগুলো নড়ছে, বেশ হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো হাজবেন্ড কিন্তু ডিনারের জন্য মাটন বানাচ্ছে, আজকে আমাদের ডিনারে মাটন রান্না হচ্ছে। তো হাজবেন্ড আজকে একটু তাড়াতাড়ি মাটনটা কিনে নিয়ে এসেছে বিকেলের দিকেই, তো ওই আবার তো দোকানে যাবে, তো সেই কারণে বললো এখন যেহেতু একটু কাজটা কম তাহলে আমি বানিয়ে দিই বলে ওই মাটনটা আজকে বানালো। তারপরে দেখো আমি রুটি করে নিয়েছিলাম, আর হাজবেন্ড ছেলে ভাত খায় রাতে, তো ওদের জন্য ভাত করেছিলাম। তো এই জায়গায় ফাইনালি ডিনার রেডি করে নিয়েছি, ভাত, গরমা গরম মাটন আর স্যালাড ছিল। তো চলো গরমা গরম খাসির মাংস দিয়ে ডিনারটা করে নিই।